নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি শনি মহারাজ রাশি পরিবর্তন করছেন এতদিন তিনি ধনু রাশিতে ছিলেন চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে ধনুরাশি ত্যাগ করে যাবেন মকর রাশিতে এই মকর রাশিতে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে তিন রাশির ধাঁধা থেকে মুক্তির বন্ধন তাদের জীবনে এতদিন ধরে যে দুঃখ কষ্ট চলছিল তার মুক্তি ঘটবে এইবার শনি যখন দেয় তখন প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্থ দিয়ে যায় আর যখন কেড়ে নেয় তখন আপনাকে নিঃস্ব পর্যন্ত করে দেয় রাজা হরিশ্চন্দ্রের যেমন অবস্থা হয়েছিল রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল কাজেই আপনি যদি সৎকর্ম করে থাকেন তবে কিন্তু শনিকে ভয় পাওয়ার কোনো দরকারই নেই যাই হোক চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি শনি মহারাজ রাশি পরিবর্তনের সাথে সাথে তিন রাশি শনির খারাপ প্রকোপ থেকে কুপ্রভাব থেকে মুক্ত হচ্ছে এর ফলে এই তিন রাশির জীবনে নেমে আসবে অপরিসীম সুখ শান্তি এবং অর্থ থেকে আপনাদের মুক্তি ঘটবে এতদিন আপনারা যারা বিবাহের চেষ্টা করে বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহের যোগ আসবেই আসবে প্রথমেই সেই রাশির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়ে যাবে এতদিন আপনারা পারিবারিক কষ্ট শত্রুতা নিজের আত্মীয় স্বজন পর্যন্ত আপনার শত্রুতে পরিণত হয়েছিল আপনি প্রচুর পরিশ্রম করেছেন সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারেননি বন্ধুত্ব নষ্ট হয়েছে কারো ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ ঘটেছে শুধু তাই নয় এমনকি কারো কারো ক্ষেত্রে গুরুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে সে পিতা হতে পারে মাতা হতে পারে দাদু হতে পারে ঠাকুরদা হতে পারে দিদা হতে পারে ঠাকুমা হতে পারে এবার সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনার জীবনে আসবে সৌভাগ্য কাজেই দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারির পর থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদের সোনার সময় আসছে দ্বিতীয় যে রাশিটি শনির প্রকোপ থেকে পুরোপুরিভাবে মুক্ত হচ্ছে সেটি হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে পড়াশোনা কিছুটা নষ্ট হয়েছে কারো পড়াশোনার ক্ষেত্রে বছর পর্যন্ত নষ্ট হয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছিলেন অনেকেই ব্যর্থতার মুখ দেখেছিলেন সেই সব ব্যর্থতা থেকে এবার আপনারা বেরিয়ে আসবেন অর্থনৈতিক সফলতার মুখ দেখবেন শুধু তাই না অনেকে নিজের প্রিয়জনকে হারিয়েছেন প্রিয়জন মানে প্রেমিক প্রেমিকা হতে পারে এবং অনেকের ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে এবং অনেকে গুরুজনকেও হারিয়েছেন এবার কন্যারাশির জাতক জাতিকাদের শুভ সময় দৌড় গড়ায় চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি পার হওয়ার সাথে সাথেই কন্যারাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হয়ে যাবে এবং এই সময় আপনারা যেখানেই হাত দিবেন সেখানেই পাবেন সাকসেস কন্যারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছিল দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে ভুগছিলেন সেখান থেকেও এবার আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন আপনাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে যা দীর্ঘদিন ধরে আপনারা ডাক্তার দেখিয়েও তেমনভাবে সুস্থতার মুখ দেখতে পাননি এবার আপনাদের আসবে শারীরিক সুস্থতা শুধু তাই নয় এতদিন ধরে আপনাদের যে মানসিক দুশ্চিন্তার মধ্যে ভুগছিলেন অনেকে খারাপ খারাপ স্বপ্ন পর্যন্ত দেখছিলেন সেখান থেকেও আপনারা পরিত্রাণ অবশ্যই পেয়ে যাবেন যেই হচ্ছে শনি ধনু রাশিতে ত্যাগ করবে এবং মকর রাশিতে গমন করবে সাথে সাথে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন বিবাহের খোঁজ করছেন উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে পাচ্ছেন না তাদের এই সময় বিয়ে হয়ে যাবে আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনারা সাকসেস পাবেনই পাবেন তৃতীয় যে রাশিটির নাম জানাবো যারা দীর্ঘ ছয় বছর থেকে সাত বছর ধরে কষ্ট পেয়ে আসছেন তারাও এই কষ্ট থেকে মুক্তি পেতে চলেছেন সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে বচার নষ্ট হয়েছে আশানুরূপ নাম্বার পাননি কর্মজীবনে আপনারা অনেকে কর্মেই প্রবেশ করতে পারেননি যারা বা কর্মে প্রবেশ করেছেন তারা কিন্তু তেমনভাবে বেতন পাননি অর্থাৎ আপনার যোগ্যতা রয়েছে কিন্তু সেই অনুযায়ী বেতন পাননি এবার আপনাদের সব স্বপ্ন পূরণ হবে এই স্বপ্ন পূরণ হবে চব্বিশে জানুয়ারি দু কুড়ির পর থেকে আপনাদের অনেকের শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই শরীর স্বাস্থ্য থেকেও বেরিয়ে আসতে পারবেন যাদের প্রেমে বিচ্ছেদ ঘটে গিয়েছিল তারা কিন্তু এই সময় আবার পুরনো প্রেম ফিরে পেতে পারেন তার জন্য আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে তবেই দেখবেন আপনাদের পুরনো প্রেম ফিরে আসবে যাদের গুরুজন মারা গিয়েছেন বা দীর্ঘদিন রোগে ভুগছেন তারা কিন্তু সেখান থেকে উদ্ধার পাবেন কিন্তু মনে রাখবেন বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে কেননা এখনও তাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়ে গেছে কাজেই যারা গাড়ি চালাচ্ছেন খুব সাবধানে গাড়ি চালাবেন এই দিক থেকে আপনাকে শুধু সাবধান থাকতে হবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য আপনাকে সাবধান থাকতে হবে বাকি মোটামুটি সব দিক থেকে বৃষ্টিক রাশির শুভ যাবে দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারির পর থেকে আপনাদের শুভ হোক সুস্থ থাকুন